প্রিয় দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। আজ বৃহস্পতিবার, 8 ডিসেম্বর 2022। সমকালের আজকের পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি। রাজধানী নয়াপল্টনে বুধবার বিএনপি অফিসের সামনে পুলিশের অ্যাকশন, এ নিয়ে সমকালের আজকের মূল প্রতিবেদন। গণসমাবেশের আগে রক্তাক্ত নয়াপল্টন, বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশতাধিক। কেন্দ্রীয় নেতা আমান সালাম, রিজবি, খোকন, মিলন, শিমুল, অ্যানি সহ আটক 3 শতাধিক। সারা দেশে আজ বিএনপির বিক্ষোভ, কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে। বিএনপির গণসমাবেশের 2 দিন আগেই লাশ পড়েছে রাজধানীর নয়াপল্টনে। পুলিশের সঙ্গে নেতাকর্মীর দফায় দফায় সংঘর্ষে গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ হয়ে ওঠে রণক্ষেত্র। এ সময় পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। বিএনপি নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকে। ওই এলাকায় ককটেল বিস্ফোরণেও শব্দ শোনা যায়। এতে একজন নিহত, পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এর পাশে একটি প্রতিবেদন রয়েছে শিরোনাম, 24-এর প্রথম সপ্তাহেই নির্বাচন, কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুন, অগ্নিসন্ত্রাস, মানি লন্ডারিং ছাড়া কিছুই দিতে পারেনি বিএনপি জামায়াত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ধন্যবাদ জানায় কক্সবাজারবাসীকে। 964 কোটি টাকা ব্যয়ে 29 প্রকল্প উদ্বোধন ও 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর। দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, 2023 সালের পরে 2024-এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। এ পাতায় বিএনপি ও আওয়ামী লীগ নিয়ে 2টি প্রতিবেদন রয়েছে শিরোনাম, ঢাকাকে ঘিরে ফেলার পরিকল্পনা আওয়ামী লীগের, নয়াপল্টনে অনর বিএনপি, পুলিশ বলছে দাঁড়াতেই দেওয়া হবে না। 3-এর পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, ধর্মঘট হবে না তবে বাস পাবে না বিএনপি, ভাঙচুর হলে বাস বন্ধ রাখতে পারবেন মালিকরা। রাজধানীর নয়াপল্টনে বুধবার সংঘর্ষের পর দলের প্রধান কার্যালয়ে ঢুকতে গেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে বাধা দেয় পুলিশ। নয়াপল্টনে পুলিশের উপর হামলা চালান বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষের সময় লাঠি হাতে হেলমেট পরে সড়কে একটি দলকে মহড়া দিতে দেখা যায়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করা হচ্ছে গুরুতর আহত মকবুল হোসেনকে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সমকালের আজকের সম্পাদকীয় অশুনি সংকেত, এ পাতায় ডক্টর মইনুল ইসলামের একটি লেখা রয়েছে শিরোনাম, কর্ণফুলী টানেল ও উপকূলে সোনার খনি। রাজনীতি প্রসঙ্গে সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপনের একটি লেখা, সমঝোতার আবহে সংঘাতের ঘনঘটা। আন্তর্জাতিক পাতার শীর্ষ প্রতিবেদন, নতুন যুগে সৌদি চীন সম্পর্ক, জিনপিং এর সফরে বড় চুক্তির সম্ভাবনা, আলোচনার কেন্দ্রে তেল সৌদি মেগা প্রকল্প, সফর পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। এ পাতায় ইউক্রেন সংকট নিয়ে একটি প্রতিবেদন রয়েছে শিরোনাম, রাশিয়ার গভীরে হামলা চালাতে সক্ষম ইউক্রেন, হামলাকে উৎসাহিত করছে না যুক্তরাষ্ট্র, বেঁচে থাকার পরীক্ষার মুখে ইউক্রেনবাসী। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন, কমেছে খাদ্য শস্যে, বেড়েছে শিল্পের কাঁচা মাল ও সারে, অর্থবছরের 4 মাসের আমদানি ব্যয়। এ পাতায় শেয়ার বাজার নিয়ে একটি প্রতিবেদন রয়েছে শিরোনাম, অস্থিতিশীল বলেই বিনিয়োগ কম, বিএসইসির সঙ্গে বৈঠকে বিমা কোম্পানির প্রতিনিধিরা, দীর্ঘমেয়াদি ও গবেষণা নির্ভর বিনিয়োগ করলে ঝুঁকি কম বলে জানিয়েছে বিএসইসি। খেলাধুলা পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন, স্বপ্নের সীমানা পেরিয়ে
রামোস। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম অস্তাচলে রোনালদোর সূর্য। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন, তোমরা আমার বাবার মুখটা দেখতে দাও। নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মকবুল হোসেন। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন রয়েছে, শিরোনাম ইয়াসিন যেন মরক্কোর ব্ল্যাক স্পাইডার। শেষের পাতার উল্লেখযোগ্য কয়েকটি প্রতিবেদনের শিরোনাম, ফখরুল সাহেব বেশি বাড়াবাড়ি করবেন না বললেন ওবায়দুল কাদের। পল্টনে হামলা পৈশাচিক ও সংবিধান বিরোধী বললেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.সমকাল.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যে যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।